আপনি কে আপনি আমার খুব ঠান্ডা লাগছে আরে 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 এই যে কে আপনি কি আপনার নাম আমার নাম হ্যাঁ আপনার নাম বলুন কি আপনার নাম কি আপনার পরিচয় এত রাতে এখানে কেন এসেছেন নাম পরিচয় কেন এসেছি আপনি কি অ্যাক্সিডেন্ট করেছেন আমার খুব ঠান্ডা লাগছে আমাকে একটু কাপড় দিন না কাপড় মেয়েদের পরার মতো কাপড় আমি কোথায় পাবো আচ্ছা আচ্ছা দাঁড়ান এই যে দেখুন এসব চলবে হ্যাঁ নিন কি হলো বদলে ফেলুন ও আচ্ছা বুঝতে পেরেছি আমি বাইরে দাঁড়াই আপনি কাপড় বদলে ফেলুন এই যে আপনার কাপড় বদলানো হলো আরে এতক্ষণ লেগে কাপড় বদলাতে কোন জ্বালায় পড়লাম এই যে শুনছেন এই যে বাবা বাবা কারবারটা দেখেছো আমি শালা বাইরে দাঁড়িয়ে ভিজছি আর মহারানী এখানে দিব্যি ঘুমোচ্ছেন এই যে এই শালি ওর থেকে যে ঝামেলা সে হাজির হলো কেমন আছো তুমি ভালো খুব ভালো কথা এখন নিশ্চয়ই তোমার নাম মনে পড়েছে আচ্ছা নাম মনে না পড়ুক বাড়ির ঠিকানা তো নিশ্চয়ই মনে পড়েছে আচ্ছা ঠিক আছে ঠিকানা নয় নাই বলতে পারলে বাড়ি তো চিনতে পারবে না না মানে কি পেয়েছো কি পেয়েছো এই এই মেয়ে নাম জানো না ঠিকানা জানো না এখন যাবে কোথায় তুমি বাবারে রাগ করবো না আপনাকে মাথায় তুলে নাচবো আরে এ কি মুশকিলে পড়লাম এই আই মে কিরে কি হয়েছে মেয়েটা কে সেটা তো আমারও প্রশ্ন খালা রাত দুপুরে আমার ঘরে এসে উঠেছে নাম জানে না ঠিকানাও জানে না কি বিপদে বললাম বলো তো আচ্ছা ঠিক আছে আমি দেখছি নে তুই নাস্তা খা আমার আর নাস্তা খাওয়ার দরকার নেই তুমি দেখো ও সম্বন্ধে কিছু জানা যায় কিনা আচ্ছা ঠিক আছে তুই যা আমি দেখছি এখানে যা ভাগ ভালো করে দুটা পরোটা বাজ বাসায় নাস্তা আবার কোন দিকে যায় ওই এক বছর বাংলা দে তুমি সকালবেলা মদ খাইবা তাতে তোর বাপের কি তোর বাপের কি কিছু না গেল গরি কি সর্বনাশের কথা নাম জানো না ঠিকানা জানো না কোথা থেকে এসেছো তাও জানো না
এমন কি ঘটেছে তাও বলতে পারো না। এ তো ভালো কথা না রে মা। খালা, হ্যাঁ, ও সম্বন্ধে কিছু জানতে পারলে? না রে। মানে? আমার মনে হয় কি জানিস, মেয়েটা মাথায় আঘাত পেয়ে স্মৃতি হারিয়ে ফেলেছে, আগের কোনো কিছুই মনে করতে পারছে না। তাহলে একটা কাজ করি খালা, থানায় একটা খবর দিয়ে দিই। না না, পেপারেও ছবি ছাপিয়ে দিই। না না, ওসব করার কোনো দরকার নেই। কেন? মনে হচ্ছে মেয়েটি কোনো ভালো ঘরের। কি নিষ্পাপ চেহারা, সুন্দর মিষ্টি মুখ, এমন একটা মেয়ের খবর পেলে ঠক জুচ্ছ শয়তান মানুষেরা ছুটে আসবে, আত্মীয় দাবি করে মেয়েটাকে নিয়ে গিয়ে নষ্ট করে ফেলবে, হয়তো বাজে জায়গায় বিক্রি করে ফেলবে, মেয়েটা সর্বনাশ হয়ে যাবে। কিন্তু কিন্তু খালা, ও এখন কোথায় যাবে, কোথায় থাকবে বলতে পারো? কোথাও যাব না, আমি এখানেই থাকবো। এখানেই থাকবে? এটা কি তোমার স্বামীর বাড়ি? যেখানেই থাকবে এক্ষুনি তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে। বেরিয়ে যা বলছি, বেরাও, বেরাও ওখান থেকে। না আমি যাব না। তুই কি শুরু করলি সম্রাট, ওকে কাউকে চেনে? কোথায় কোথায় যাবে ও? কোথাও যাবে না, ও এখানেই থাকবে। এখানেই থাকবে মানে আমার ঘরে? হ্যাঁ, আল্লাহ যখন ওকে তোর ঘরে পাঠিয়েছে তখনও তোর ঘরেই থাকবে। দেখ ওর মুখটা কি মিষ্টি, আমি ওকে মিষ্টি বলেই ডাকবো। কিন্তু খালা, আমি তোর কোনো কিন্তুই শুনবো না। তুই তো জানিস ওকে রাখার মতো কোনো পরিবেশ আমার ঘরে নেই, তাছাড়া তোর খালু ওকে আমার বাড়িতে থাকতেও দেবে না। আমি তো তোকে চিনি রে সম্রাট, আমি জানি তোর কাছে মেয়েটি সবচেয়ে নিরাপদে থাকবে। ঠিক আছে, রাখো ওকে আমার কাছে, তোমার যা খুশি করো। শোন সম্রাট, আবার কি হলো? আমার ছোট বোনটার খুব অসুখ, ওকে দেখতে যাবো, রাতে ফিরবো না। তোরা দুজন রাতের খাবারের একটা ব্যবস্থা করে নিস। আচ্ছা থাক মা, এখানে তোর কোনো অসুবিধা হবে না। আমি যাই টুনটুনিকে দিয়ে তোর জন্য কিছু জামা কাপড় পাঠিয়ে দেবো। বিশ্বাস করো সম্রাট, ব্যবসার অবস্থা খুব খারাপ, ব্যবসা ভালো হলেই দিব বাবা। চাঁদা 50,000, আর চাঁদা না দিতে চাওয়ার ফাইন 50,000, মোট 1,00,000। নাই সম্রাট নাই, আমার কাছে এত টাকা নাই। নাই কথা আনতে দেয় না, কানটা পুষে রেখে দিলাম, চাপ করিয়ে টাকা দে। দিকে দিচ্ছি দিচ্ছি বাবা, এই যে তাড়াতাড়ি বের কর। একটা দোহান খালি করিয়া মালিককে বুঝাই দেওয়া লাগবে, তাহা দেবে নগদ। তুমি মনে করিয়া সকাল 9টার সময় চলে আসছো। ও কি বল দেই, হৌরের বোলারে কাট দিয়ালাম, ল দেই। এই 2 প্লেট বিরিয়ানি লাগা। তোরা দুজন রাতের খাবারের একটা ব্যবস্থা করে নিস। এই 2 প্লেট বিরিয়ানি প্যাকেট করে দে তো। তুই খা, খা। 2 প্যাকেট বিরিয়ানি কার লেগে ওস্তাদ?
জারি হোক, তোর বাপের কি? কিছু না। আসলে আমি ভুল করে ফেলেছি, আমার ভুলের জন্য তুমি কষ্ট পেয়েছো, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করেছো, কুকুরের মুখ থেকে পড়ে যাওয়া রুটি তুমি খেতে গিয়েছিলে। আমার ভুল হয়ে গেছে মিষ্টি, আর ভুল হবেই না কেন বলো? জীবনে কখনো মেহমানদারি করিনি, করব কি করে? আমার কি কেউ আছে যে মেহমান হয়ে আমার ঘরে আসবে? কেউ নেই, কেউ নেই। আমার বাবা মা মরে গেলে এই পৃথিবীতে কোনো আপনজন থাকে না। জানো মিষ্টি, আমি না লেখাপড়া করতাম, একদিন হঠাৎ বাবা আর মা রোড অ্যাক্সিডেন্টে মারা গেলেন, ব্যাস এতিম হয়ে গেলাম আমি। এই পৃথিবীতে আর আপন বলে কেউ রইল না। মাত্র 10 বছর বয়স ছিল আমার, ভীষণ পড়াশোনা করতে ইচ্ছে করত, রাস্তার লাইট পোস্টের নিচে বসে বই পড়তাম। আর যখন খিদে পেত কলের পানিতে পেট ভরতে চেষ্টা করতাম, কিন্তু পানি থেকে আর পেট ভরে। এক টুকরো রুটির জন্য হোটেলের পাশে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতাম। এই পৃথিবীতে মানুষ ধন দৌলত টাকা পয়সা ছিনতাই করে, কিন্তু জীবনে প্রথম আমি কি ছিনতাই করেছি জানো? একটি রুটি। সেই একটা রুটি ছিনতাই থেকে শুরু হয় আমার জীবনের পাপের কাহিনী। হে কি, তুমি খাচ্ছ না কেন? খাওয়া শুরু করো, খাও। কি অসহায় তুমি, নিজের হাতে খেতেও পারছো না। জানি না কোথা থেকে এসেছো, আবার কোথায় চলে যাবে, তবে যতদিন আমার ঘরে থাকবে আমি কথা দিচ্ছি এরকম ভুল আমি আর কখনো করব না। দাও আমি খাইয়ে দিচ্ছি। নাও নাও, খাচ্ছ না কেন, খাও। তোমরা তোমরা এখানে কেন? কেমনে জানি আয়া পড়লাম। ও মনে পড়ছে, মনে পড়ছে, মনে পড়ছে, দরজা খোলা আসলো। কি করছিলে তোমরা দরজার কাছে? কথা শুনছিলাম। কি শুনবে তোমরা, কি শুনবে? এক পথ হারানো পাখির কথা কি শুনবে তোমরা? সমাজের অনাদর অবহেলায় পথ থেকে ছিটকে পড়া এই সম্রাটের কথা? আজ একটি অসহায় মেয়ে আশ্রয় নিয়েছে পথ থেকে ছিটকে পড়া এই সম্রাটের কাছে। আমাদের কথা শোনার মানুষ কি এই সমাজে আছে? নেই, কেউ নেই। যাও যাও তোমরা, বেরিয়ে যাও ওখান থেকে।